মাকে লাইফ সাপোর্টে রেখে এসেই গান গাইতে এসেছিলেন ঢাকাতে জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। শিকড় যেন ছিঁড়ে গেলেন, আজ সকালে তিনি ইন্ডিয়ায় গিয়েছে আর তারপরেই মায়ের মৃত্যুর সংবাদ। শিকড় ছিঁড়ে গিয়েছে, অবশেষে কষ্টের অবসান। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরপারে স্থায়ী বাসিন্দা হলেন ভারতীয় সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মোনালি ঠাকুরের মা। মাতৃবিয়োগে ভেঙে পড়েছেন এই গায়িকা। মোনালি ঠাকুরের মায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন মোনালির বড় বোন মেহুলি গোস্বামী ঠাকুর। শুক্রবার 17ই মে ফেসবুকে মায়ের একটি ছবি পোস্ট করে জানান চলে যাওয়ার সেই বেদনার খবরটি। পোস্ট করা ছবির ক্যাপশনে মেহুলি লিখেছেন, শেকর ছিঁড়ে গিয়েছে, অবশেষে কষ্টের অবসান। দুপুর 2:10 মা স্থির হয়ে গিয়েছে। এদিকে এমন কঠিন পরিস্থিতিতেই বৃহস্পতিবার 16ই মে কলকাতা থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে এক গানের অনুষ্ঠানে অংশ নেন মোনালি ঠাকুর। কারণ নিজের মন ভেঙে গেলেও ভক্তদের মন ভাঙতে দিতে চাননি এই জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী। গানের মাঝেই মাকে নিবেদন করে ভালোবাসার শেষ শ্রদ্ধা। কাঁপা কাঁপা গলায় রবীন্দ্রসঙ্গীত গাইতে শোনা যায় এই জনপ্রিয় গায়িকাকে। বৃহস্পতিবার শো শেষ হতেই আজ শুক্রবার সকালের ফ্লাইটে কলকাতা ফিরেন এই জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা। লাইফ সাপোর্টে থাকা শেষ মুহূর্তগুলো মায়ের পাশেই ছিলেন মোনালি ঠাকুর। এরপর দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান তার মা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন গায়িকার মা। দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ায় চলছিল ডায়ালাইসিস। শুধু তাই নয়, রোগীর ক্রিয়েটিনিন 7.5, ব্লাড সুগার 50, pH 7, অক্সিজেন লেভেল 51-এ নেমে আসায় দায়িত্বরত চিকিৎসক পরিবারের অনুমতি ছাড়াই ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন গায়িকার মাকে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইড জমার পাশাপাশি মাল্টি অর্গান ফেইলিওর হওয়ায় গত 12 দিন ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন অভিনেত্রী এবং গায়িকার মা। উচ্চ রক্তচাপের পাশাপাশি 102 ডিগ্রি জ্বরও ছিল। অবশেষে আজ 2:10 প্রয়াত হয়েছেন মোনালির মা। মোনালির এই শোকের সময়ে তার পাশে রয়েছেন তার পরিবার। গায়িকা এই শোক দ্রুত কাটিয়ে উঠুক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।